আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের ঘটনাটি পাকিস্তানের একটি গ্রামের। ঘটনাটি হচ্ছে একটি যুবকের। তো চলুন আমরা ঘটনাটি শুনি। বন্ধুরা, সেখানকার এক যুবক একটি হোটেলের মধ্যে চাকরি করত। সেই হোটেলটি তার বাড়ি থেকে একটু দূরেই ছিল, তাই সে প্রতিদিনই হেঁটে হোটেলে যেত এবং সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসত। সে যেই রাস্তা দিয়ে হোটেলে যেত, সেই রাস্তার মধ্যে একটি কবরস্থান ছিল। সেই কবরস্থানের পাশ দিয়ে সে প্রতিদিনই যাতায়াত করত, কিন্তু সে কখনো সেই কবরস্থানের মধ্যে প্রবেশ করেননি এবং এই কবরস্থান নিয়ে তার মনে কখনো কোনো প্রশ্ন জাগেনি। সে যখন তার কাজ শেষ করে বাসায় ফিরে আসছিল, তখন একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সেই শব্দটি সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। তাই সে সিদ্ধান্ত নিল, সে সেই কবরস্থানের ভিতর গিয়ে দেখবে যে কোথা থেকে এই শব্দটি আসছে আর এই নীরব জায়গায় কেই বা এত জোরে শব্দ করছে। প্রিয় বন্ধুরা, সেই শব্দটি কার ছিল এবং সেই কবরস্থানে কি এমন ঘটেছিল, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু জানাব। তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে সকলেই এই ভিডিওতে একটি লাইক করে দিন, এক সেকেন্ডের মতো লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, যখন সেই যুবকটি সেই কবরস্থানের মধ্যে প্রবেশ করল, তখন সে শব্দটি ধীরে ধীরে আরো বেড়ে যেতে লাগলো। আর সেই যুবকটি বুঝতে পেরে গিয়েছিল যে এই শব্দটি নিশ্চয়ই কোনো মহিলা করছে। কবরস্থানে প্রবেশ করার পর সে স্পষ্ট শুনতে পেল কোনো মহিলা অনেক বড় বিপদে রয়েছে এবং তার শরীরে কোনো কাপড় নেই। আর সে কাপড় চাইছে। সে আরো শুনতে পেল একজন মহিলা চিৎকার করে বলছে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বাঁচাও, আমি তোমাকে এমন কিছু জানাব যেটা শুনলে তোমাদের পরবর্তী বংশধরদের সকলের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার তো বাঁচার সুযোগ নেই, কিন্তু আমার কথাবার্তা শুনে যেন মানুষজন সঠিক রাস্তায় চলে আসে। সেই যুবক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাড়াতাড়ি করে গ্রামের মানুষজনকে একত্রিত করে এবং এই ঘটনাটি সবাইকে খুলে বলে। সেই যুবকের কথা শুনে সেই এলাকার বৃদ্ধ মানুষজন বলতে লাগলেন, সেই কবরস্থানে যাই এবং গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। তখনও সেই শব্দটা শোনা যাচ্ছিল। সেখানে উপস্থিত বুজুর্গ এবং আলেমগণ সিদ্ধান্ত নিলেন, এই মহিলাটি আমাদের যা জানাতে চাইছে তা অবশ্যই আমাদের জানা উচিত, আর তাই আপনারা কবর খোঁড়া শুরু করে দেন। এরই মধ্যে ধীরে ধীরে 8 থেকে 10 জন মানুষের দলটি 30 থেকে 80 জন মানুষের দলে রূপান্তরিত হয়। অর্থাৎ সেখানে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। যখন কবর খনন করার কাজ শেষ হল, তখন দেখা গেল সেখানে একটি মহিলা বসে আছে এবং সেই মহিলা বলছে, কেউ একজন আমার বাড়িতে যাও এবং গিয়ে আমার জন্য কিছু কাপড় নিয়ে আসো, আর তার সাথে কোনো ওলনা এবং চাদর নিয়ে এসো। যদি আমার বাড়ির ঠিকানা কেউ না জানে, তাহলে কেউ নিজের বাসায় গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসেন, কিন্তু আসার সময় অবশ্যই সঙ্গে করে একটি ওলনা এবং একটি চাদর নিয়ে আসবেন। যে যুবক সর্বপ্রথম সেই মহিলার আওয়াজ শুনেছিল, তিনি সেই মহিলার বাড়ির ঠিকানা বের করেন এবং সেই যুবকটি তার বাড়ি থেকে তার পুরনো একটি ড্রেস এবং একটি চাদর নিয়ে আসেন। কাপড় নিয়ে আসার পর সেই মহিলার কাপড় কবরের মধ্যে ফেলে দেয়। এরপর সেই মহিলা সেই কাপড়গুলো পরিধান করে কবর থেকে বাইরে বেরিয়ে আসে এবং কবর থেকে বের হওয়া মাত্রই এই মহিলাটি তার বাড়ির দিকে দৌড় মারে। কিন্তু এরপর ঘটনাটি কি ঘটল বিস্তারিত জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি, তারা এখনই ভিডিওতে লাইক করে দিন। সেই মহিলা যখন দৌড়াচ্ছিল, তখন তার পেছনে পেছনে সকল মানুষজনই দৌড়াচ্ছিল। মহিলাটি বারবার বলছিল, আপনারা সকলেই আমার পেছনে পেছনে আসতে থাকুন। এরপর সেই মহিলাটি শেষ পর্যন্ত তার বাসায় গিয়ে পৌঁছায় এবং সেই মহিলাটি তার বাসার মধ্যে পৌঁছানোর পর তার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করার সাথে সাথেই সে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। ধীরে ধীরে সেখানে মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকে এবং এরপর সেই সকল মানুষজন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, এটা জানার জন্য যে আসলে মূল ঘটনা কি ঘটেছে। এর ঠিক কিছুক্ষণ পরেই সেই মহিলা তার ঘরের মধ্যে কিছু মানুষকে প্রবেশ করার অনুমতি দেয় এবং সেই মহিলাটি বলতে লাগে যে, আপনারা ভিতরে আসুন, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় জানাব যেটা জানার পরে আপনাদের সকলের পরবর্তী বংশধরেরা সাবধান হয়ে যাবে। কবর থেকে বাইরে আসা এবং তাদেরকে এই কথাগুলো জানানোর মাধ্যমেই হয়তোবা আমার গুণ মাপ হবে। বন্ধুরা,
সেই মহিলাটি যখন তার শরীর থেকে চাদর নামাল, তখন সেখানে উপস্থিত থাকা সকল মানুষজন অসুস্থ হয়ে যেতে শুরু করল এবং সকলেই কাঁপতে শুরু করল। কেননা তারা সকলেই সেই মুহূর্তে এমন একটি জিনিস দেখে যেটা তারা এর আগে কখনো দেখেননি। কেননা সেই মানুষজন সকলেই দেখতে পেল যে সেই মহিলার মাথার মধ্যে একটি চুলও নেই। চুল তো দূরের কথা, তার মাথায় চামড়া পর্যন্ত ছিল না। এরপরে সেই যুবকটি তাকে জিজ্ঞেস করল, তোমার চুলের সাথে কি হয়েছে? তখন সেই মেয়েটি বলল, যখন আমি জীবিত ছিলাম আর যখন আমি ঘর থেকে বাইরে বের হতাম, তখন আমি আমার চুলগুলো খুলে রাখতাম। আমি আমার চুলগুলোকে সবসময় বাড়ি খুলে রাখতাম, যাতে করে বেশি বেশি করে পুরুষেরা আমার প্রশংসা করে আর সবাই যেন আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হল, তোমার ঠোঁট কোথায় গেল? তখন সেই মহিলাটি উত্তর দিল, আমি আমার ঠোঁটে অনেক বেশি লিপস্টিক লাগাতাম, আর আমি এমনভাবে লিপস্টিক লাগাতাম যাতে করে সুদর্শন পুরুষরা আমার প্রশংসা করে আর তারা যেন আমার সৌন্দর্য দেখে সকলেই আমার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন আর সবাই যেন স্বপ্ন দেখে আমাকে বউ বানানোর। সেই সময় সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে গেল, কেননা সেখানে এমন একটি অবস্থা হয়ে গিয়েছিল যেটা অনেক বেশি ভয়ানক। শুধুমাত্র যেই যুবক তাকে প্রথম দেখেছিল সেই মেয়েটির সাথে কথা বলার সাহস পাচ্ছিল। এরপর সেই যুবকটি দেখল সেই মহিলার পায়ের চামড়া নেই এবং তার নখ নেই। তার পা দেখে মনে হচ্ছে সে খুবই কষ্টে আছে। তখন সেই যুবকটি জিজ্ঞেস করল, তোমার পায়ের সাথে কি হয়েছে? তখন সেই মেয়েটি অনেক কষ্ট করে বলল, যখন আমি যুবতী ছিলাম এবং জীবিত ছিলাম, তখন আমি বেগানা পুরুষদের সাথে যেতে আমার একটু খারাপ লাগতো না। আমি আমার এই পা দিয়ে সেই বেগানা পুরুষদের সাথে হেঁটে হেঁটে যেতাম এবং তাদের সাথে অনৈতিক কাজ করতাম, তাদের সাথে আমি সকল ধরনের অবৈধ কাজ করতাম। আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি, আপনারা যেন আপনাদের পরিবারের মহিলাদেরকে বলেন এবং আপনার জন্য আপনাদের মেয়েদেরকে বলেন, তারা যেন কখনোই বাইরে পুরুষদেরকে তাদের চুল না দেখায়, তারা যেন কখনোই বাইরে পুরুষদেরকে নিজেদের সৌন্দর্য না দেখায়, তারা যেন কখনোই বেগানা পুরুষদের সাথে আমার মতো কাজ না করে, তারা যেন আমার থেকে শিক্ষা গ্রহণ করে। এটাই ছিল আমার মূল কথা, না হলে তাদের আমার মতো অবস্থা হবে। সেই সাথে সেই মহিলা আরো বলল, আপনারা আপনাদের স্ত্রীদেরকে মা বোনদেরকে সবসময় পর্দা করতে বলবেন এবং তারা যেন সবসময় পর্দা করে চলে, আপনারা সেটা নিশ্চিত করবেন। নয়তোবা এখন আমার যে অবস্থা, এই অবস্থা আপনাদের পরিবারের মা বোনদেরও সাথে হতে পারে। এ কথা বলার সাথে সাথেই সেই কবর থেকে উঠে আসা মহিলাটি আবারও মাটিতে পড়ে যায় এবং এরপর সকলেই বুঝতে পারে যে সেই মহিলাটি আবারও মৃত্যুবরণ করেছেন। এরপর গ্রামের সকল মানুষজন আবার তাকে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করে দেন। অন্য একটি হাদিসে এ সম্পর্কে এসেছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন প্রশ্ন করল, ইয়া রাসূল আল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমেরই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞ প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিঃসন্তানদের অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটি স্বভাবই পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই, তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন। নারীদেরকে খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। নারীদের উচিত তারা যেন পর্দা করে বাহিরে বের হয় এবং তারা যেন নিজেদের সৌন্দর্যতা এবং নিজেদের চুল পরপুরুষকে না দেখায়। নারীদের উচিত তারা যেন সাবধানতা অবলম্বন করে চলে, তা না হলে তাদের ভোগ করতে হবে জাহান্নামের কঠিন শাস্তি এবং সেই শাস্তি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।